আপনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বেড়াতে যাবেন ভাবছেন, আর কোন কোন জায়গা ভ্রমণ করবেন খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে বাঁকুড়ার টপ 10 টুরিস্ট প্লেস সম্পর্কে আলোচনা করা হবে। নাম্বার 1, মুকুটমণিপুর ড্যাম। বাঁকুড়ার কংসাবতী নদীর উপরে তৈরি করা এই ড্যাম প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। নাম্বার 2, জয়পুর ফরেস্ট। এটি একটি রাইডারদের জন্য রাইডিং করার পারফেক্ট প্লেস। দুই ধারে ঘন জঙ্গল আর মাঝখান দিকে কালো পিচের রাস্তা পেরিয়ে গেছে। বিষ্ণুপুর থেকে জয়পুর দিকে যাবার মাঝখানে এই জঙ্গল। নাম্বার 3, শুশুনিয়া হিল। বাঁকুড়া জেলার ছাদনার অন্তর্গত এই শুশুনিয়া পাহাড়ের উচ্চতা 448 মিটার। এই পাহাড়ের নিচে রয়েছে একটি খুব সুন্দর জলধারা, যেটি থেকে সারা বছরই জল পড়ে। নাম্বার 4, হরনারপুরের জমিদার বাড়ি। বাঁকুড়া জেলার পাত্রসাহেব থানার অন্তর্গত এই হরনারায়ণপুর জমিদার বাড়ি, এটি একটি বাঁকুড়া জেলার দর্শনীয় স্থান। নাম্বার 5, বিহারীনাথ হিল। এর উচ্চতা 451 মিটার। এটি বাঁকুড়া জেলার সব থেকে উচ্চতম পাহাড়। নাম্বার 6, জয়রামবাটি কামারপুকুর। বাঁকুড়া জেলার এই জয়রামবাটি কামারপুকুরে শ্রী শ্রী মা সারদা দেবী জন্মগ্রহণ করেন। নাম্বার 7, দ্য সিটি অফ টেম্পল, বিষ্ণুপুর। বিষ্ণুপুরের এই পোড়ামাটির মন্দিরগুলি এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে এই টেরাকোটার কাজগুলি একেবারে দেখার মতো। নাম্বার 8, বাঁকুড়া জেলার অমরকাননে অবস্থিত এই গৌড় পাহাড়। নাম্বার 10, বনলতা রিসর্ট। এটি কোনো টুরিস্ট প্লেস না, টুরিস্টদের থাকার জন্য একটি খুব সুন্দর রিসর্ট। এছাড়া আরও অনেক টুরিস্ট প্লেস রয়েছে বাঁকুড়া, সুলতান ফরেস্ট, সারেশ্বর টেম্পল, ঝিলমিল। আর আমি যদি কোনো টুরিস্ট প্লেস বলতে ভুলে গিয়ে থাকি, আপনারা নিচে কমেন্ট করে বলতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন।